আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন তুলে ধরার চেষ্টা করব। একটা লম্বা জায়গার উপরে এই ডুপ্লেক্স বাড়িটা নির্মাণ করা হয়েছে। লম্বায় প্রায় 70 ফিট এবং চওড়ায় 28 ফিট এই জায়গার উপরে ডুপ্লেক্স বাড়িটা তৈরি করেছে। অসাধারণ কম্বিনেশন করে আমরা চেষ্টা করেছি এই ডুপ্লেক্স বাড়িটা তৈরি করার জন্য। এটা আমাদের কুমিল্লার এক প্রবাসী ভাইয়ের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। উনি আমাদের ভিডিও ইতালি থেকে রেগুলার দেখেন, তার পরিপ্রেক্ষিতে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমি ওনার এই ডিজাইনটা হাতে নিই এবং ওনার চাহিদা অনুযায়ী আমরা চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করেছি। এটা ছাদটাও দেখেন অসাধারণ সুন্দর। আমি চেষ্টা করেছি, আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করেছি সর্বোচ্চ সুবিধা দিয়ে ডিজাইনটা তৈরি করার এবং পাশাপাশি এ বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এটা হচ্ছে বাড়ির ভিতরে ঢুকে প্রথমে গ্যারেজ পাবে, গ্যারেজের পরে গ্যারেজ থেকে বের হওয়ার পর ড্রয়িং ডাইনিং পাবে এবং 4টা বেডরুম পাবে নিচতলায়। ওনার একটা ইচ্ছা যে ফ্যামিলি নিয়ে নিচতলাতে উনি থাকবেন আর দোতলাতে ড্রয়িং আলাদা করবে। তো এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখান দিয়ে সে এই সিঁড়ি দিয়ে এন্ট্রেন্স করবে, সিঁড়ি দিয়ে আমরা সিঁড়ি দিয়ে এখন দোতলায় উঠব। তো দর্শক মণ্ডলী, আমি নিচতলাটা একটু পরে দেখাবো, আমি দোতলাটা আগে ঘুরে আসি তারপর নিচতলাতে আমি আসব, কারণ দোতলাতেই মূল ডুপ্লেক্সটা তা সাজানো হয়েছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমি এখন এই সিঁড়ি বয়ে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে গ্যারেজের মধ্যে দিয়ে আমি দোতলায় যাচ্ছি। অসাধারণ একটা সিঁড়ি স্টিয়ার সেট করা হয়েছে। স্টিয়ারের যে আপনি রেলিংগুলো দেখছেন এগুলো ঢালাই কাস্টিং করা, যার ফলে এগুলো দাম বেশি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যাক দর্শক, এখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করব। এই দরজা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে একটা খোলা মেলা অসাধারণ সুন্দর বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং একসঙ্গে রাখা হয়েছে। ড্রয়িং এবং ডাইনিং একসঙ্গে রাখা হয়েছে। দশম মন্ডলে, এই বাড়িটা একটা বিশেষত্ব যে এই বাড়িটা লম্বা জায়গার উপরে করা, কিন্তু কখনও কোনো জায়গায় বাড়ির ভিতরে ঢুকলে এই বাড়িটা কিন্তু লম্বা দেখা যাবে না, সবসময় মনে হবে যে একটা স্কোয়ার টাইপের একটা বাড়ি। যাক দশম মন্ডলে, এখান থেকে ডাইনিং টেবিলটা আপনি দেখছেন, ডাইনিংটা এক পাশে রাখা হয়েছে, তার পাশে ড্রয়িং রাখা হয়েছে, টিভি সেট করা হয়েছে, সব কিছু মিলাই ইন্টেরিয়র ডিজাইনও করা হয়েছে। ইন্টেরিয়র ডিজাইন করার জন্য বাড়িটা বেশি সুন্দর লাগছে। দশম মন্ডলে, আপনারা জানেন যে আমরা কিন্তু ইন্টেরিয়র ডিজাইনেরও কাজ করি। এটা ওপেন কিচেন রাখা হয়েছে, যাদের এখান থেকে নিয়ে হচ্ছে রান্নাঘর থেকে নিয়ে এগুলো খাওয়া যায় সে ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা ড্রয়িংরুমটা, ড্রয়িংরুম থেকে আমরা বেডরুমের ভিতরে ঢুকবো। যেমন এটা একটা বেডরুমের ভিতরে আমরা ঢোকানোর আপনি দেখানোর চেষ্টা করছি। আমরা বেডরুমের ভিতরে ঢুকবো, ঢোকার পরে ডান হাতে আপনার একটা বাথরুম পড়বে, তারপরে আপনার বারান্দার সামনে যেটার দরজা দেখছে ওটা একটা বারান্দা। যাক, এটা একটা বেডরুম, বেডরুমটাও ডেকোরেশন করা হয়েছে। আসলে ডেকোরেশন করলে পারে এবং বাড়িটা সাজানো গুছায় রাখলে পারে, কিন্তু ছোট্ট জায়গাটাকে অনেক বড় লাগে, দেখতে সুন্দর লাগে। দেখেন পর্দাগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। আমি এখন এখান থেকে বের হয়ে এসে আরেকটা রুমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দশম মন্ডলে, প্রত্যেকটাতে ফাইল ওয়াল ক্যাবিনেট আছে, জানালা দুইটা করে জানালা আছে, দরজা আছে, বারান্দা আছে, সব মিলাই এই ডিজাইনটাকে সাজানো হয়েছে। তো এখানে মোট আপনার নিচে 4টা উপরে 3টা, মোট 7টা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা সাজানো হয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাকে দেখাবো, তার আগে আমি এটার ইন্টেরিয়র ডিজাইনটা আপনাকে দেখিয়ে নিলাম। তো দর্শক মণ্ডলী, আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন, সবার কাছে অনুরোধ, অবশ্যই একটা যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আমি আপনার মাঝে আপলোড করলে সেগুলো আপনি দেখতে পাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করবেন। দর্শক মণ্ডলী, এখনই আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আমি আপনার সঙ্গে আসি, আমি ইঞ্জিনিয়ার টুটুন, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লম্বা একটা জায়গা, এই জায়গার ওই ডিজাইনটা করা হয়েছে। এটা গ্রাউন্ড ফ্লোরটা, এখানে বেশ কিছু জায়গা ফেলে রাখা হয়েছে, তবে এটা এন্ট্রেন্স রাখা হয়েছে গ্যারেজের জন্য। আমরা গ্যারেজটা দেখলাম, আমরা যখন ইন্টেরিয়র ডিজাইন দেখলাম তখন গ্যারেজের ভিতর দিয়ে আমরা ঢুকছি, তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম। তো এখন যখন গ্রাউন্ড ফ্লোরে যাবে তখন এই সিঁড়ি এই এই দরজা দিয়ে ঢুকবে। ওটা মানে এখানে কিন্তু ছোট জায়গার উপর 2টা ইউনিট করা হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে 2টা ইউনিট, ছোটো 2টা ইউনিট রাখা হয়েছে। আমি যদি দেখাই আরেকবার, এই দরজায় ঢুকলে পর 785 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পর ড্রয়িং ডাইনিং পাচ্ছে এবং 2টা বেডরুম, বাথরুম, কিচেন। আর এই দরজায় ঢোকার পরে সে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম পাচ্ছে, বেডরুমের বারান্দা আছে, ক্যাবিনেট আছে, এখানে কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা বেডরুম আছে, কিচেন আছে। এই হচ্ছে ছোটো 2টা ইউনিট করা হয়েছে। যখন ফার্স্ট ফ্লোরে যাবে, ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে
এই সিঁড়ি দিয়ে আমি যেটা দেখিয়েছিলাম অ্যানিমেশনে, এই দরজা ঢোকার পরে সে একটা বড় ড্রয়িং ডাইনি পাচ্ছে, অনেক বড় ড্রয়িং ডাইনি পাচ্ছে। এখানে একটা কিচেন আছে, ওপেন কিচেন, সেটা আমি দেখিয়েছিলাম। পিছনের দিকে কিচেনের মেন জোন আছে, তারপর এখান দিয়ে একটা বেডরুম আছে, ক্যাবিনেট আছে, সেখানে বারান্দা আছে। আর এখানে দুটা বেডরুম আমি দেখেছিলাম, যে বেডরুম একটা অংশে ঢুকবে, ঢোকার পরে ড্রেসিং রুম, টয়লেট, ওয়াশরুম আছে, এবং এখানে বারান্দা বেডরুম আছে, বেডরুমের সাথে ওপেন ট্রেস আছে। এখানে এখানেও ঠিক তাই, একটা বেডরুম আছে, এর সঙ্গে টয়লেট আছে, বারান্দা ওয়াশরুম আছে, এবং ক্যাবিনেট এবং বারান্দা আছে। দশমণ্ডলী এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়র ডিজাইনটি এভাবে ছিল। দশমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দশমণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি, আল্লাহ হাফেজ।